morning, students. I am Richard Joy Haldar, assistant teacher of Baptist Mission Boys High School. আজকে আমরা ক্লাস 7 এ ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব এবাউট প্রিপজিশন। প্রিপজিশন সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রথমে আমরা ওভারটা আমরা দেখতে পাচ্ছি। আমরা খাতায় লিখে নাও তাহলে ভালো হবে জিনিসটা। ওভার না ছুঁয়ে সরাসরি যে জিনিসের উপরে আছে এমন বোঝায় তখন আমরা ওভার ব্যবহার করব। এখন না ছুঁয়ে জিনিসটা কি আসলে আমাদের জিনিসটা বুঝতে হবে যে না ছুঁয়ে কিভাবে জিনিসটা উপরে আছে। আমরা সহজ একটা এক্সাম্পল দেই, যেমন ফ্যান। ফ্যান আমাদের মাথার উপরে থাকে, অর্থাৎ এটা কোনো কিছু না ছুঁয়ে আছে, উপরে আছে, এই অর্থে প্রকাশ পেয়েছে, তার জন্য এখানে ওভার বলব। তাহলে আমরা একটা এক্সাম্পল দেই যে দ্য ফ্যান ইজ ওভার আওয়ার হেড। আমাদের মাথার উপরে কি আছে? ফ্যান আছে। দ্বিতীয় রুলস অ্যাবাউট। অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধে বা সম্পর্কে, কারোর সম্বন্ধে বা কারোর সম্পর্কে, এই অর্থে যদি প্রকাশ পায় তখন আমরা কি ব্যবহার করব? অ্যাবাউট ব্যবহার করব। এখন অ্যাবাউটের আমরা একটা এক্সাম্পল দেই। আই নো অ্যাবাউট দিস ম্যাটার। আমি এই বিষয় সম্পর্কে বা সম্বন্ধে জানি। তাহলে এখানে সম্বন্ধে বুঝিয়েছে আই নো অ্যাবাউট দিস ম্যাটার, এর জন্য আমরা কি বসিয়েছি? অ্যাবাউট বসিয়েছি। তাহলে এটাও তোমরা খাতায় লিখে নাও। অনেক সময় আমরা বুঝতে পারি না যে প্রাকৃতিক সম্পর্কে বুঝিয়েছে বা কোনো সম্পদ সম্পর্কে বুঝিয়েছে, তখন আমরা কী বসাবো? নিঃসন্দেহে হ্যাঁ, তোমরা ঠিক বলেছ যে অ্যাবাউট বসাতে হবে। এরপরে আছে ফর। ফর আমরা কোথায় বসাব? কোনো কিছুর জন্য বুঝালে তখন আমরা ফর ব্যবহার করব। আমরা যদি একটা এক্সাম্পল লক্ষ্য করি, আই অ্যাম ওয়েটিং ফর ইউ, আমি কার জন্য অপেক্ষা করছি? তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে এখানে কি বসিয়েছি? ফর বসিয়েছি। এরপরে উইথ, আমরা বক্সের মধ্যে অধিকাংশই লক্ষ্য করি যে উইথ আছে, উইদাউট আছে। হ্যাঁ, তো উইথ যখন থাকবে তখন আমরা কোথায় বসাতে হবে সেই সম্বন্ধে আলোচনা করব। কারোর সঙ্গে বা সাথে, এই অর্থ যদি প্রকাশ পায় তখন আমরা উইথ ব্যবহার করব। যেমন আই অ্যাম হ্যাপি উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে কি সুখী, এই অর্থ প্রকাশ পেয়েছে বিধায় আমরা উইথ ব্যবহার করেছি। এরপর হচ্ছে উইদাউট। উইথ যদি সাথে হয় তার মানে উইদাউট সাথে নেই, তাহলে উইদাউট সাথে নেই বা ব্যতীত, এই অর্থ যদি প্রকাশ পায় তখন আমরা উইদাউট ব্যবহার করব। উইদাউট মি ইউ আর নাথিং, মানে আমাকে ছাড়া তুমি কিছুই নয়। এখানে কারোর সাথে নয় এই অর্থে ব্যবহার করা হয়েছে, তার জন্য উইদাউট বসিয়েছি। আশা করি এই পাঁচটা জিনিস সম্পর্কে তোমাদের খুব ভালো একটি ধারণা হয়েছে এবং এই সম্বন্ধে আর কার কোনো সমস্যা হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে আমরা এখানেই আমার পাঠদান শেষ করছি। থ্যাংক ইউ।